আমি আমার রংবাজ চ্যানেলটা শুরু করেছিলাম প্রায় 4 বছর আগে। এই চ্যানেলে আমি নিজের 100% দিয়েছি। এই রংবাজ আমি অনেক জায়গায় অপমানিত হয়েছি, অনেক জায়গায় হেরেছি, তা সত্ত্বেও এই চ্যানেল কোনোদিন ছাড়েনি। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, কি বলবো না, কি আমি কি বলবো, আমার মাথা কাজ করছে না। প্রথমে একটা স্ট্রাইক আমার চ্যানেলে পড়েছিল প্রায় 1 বছর আগে, তখন অঙ্কুশ ট্রেন্ডিং এ ছিল, তখন চ্যানেলে স্ট্রাইক পড়েছিল। তারপর স্ট্রাইক পড়ার পর চ্যানেলটা আমার তারপর থেকে ডাউন হয়ে গেছে। তোমরা হয়তো দেখতে পারো চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার, চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার আর ভিউ আছে আমার 400-500। আচ্ছা তো ঠিক আছে, আমি আমার কোনো জায়গা আছে না, আমি শুধু ভিডিও বানাতে চাই। আমি আজ অব্দি না ইউটিউবে আজ অব্দি একটা টাকাও পাইনি, বলতে একটা টাকা না, এটা স্পন্সার না, একটাও টাকা পাইনি আমি আজ অব্দি ইউটিউব থেকে। আমি আজ বললাম আমি এখনো $10 হয়নি, যারা কাছে তোমরা তারা জানো। আমি জানি না এই প্রবলেমটা আমি কি করবো। দেখো আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে, আমার তাতে কোনো যায় আসে না, আমার চ্যানেলের স্ট্রাইকগুলো পড়ে আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে। আমি এবার কি করব, কত চ্যানেল খুলবো ভগবান। 4 বছর পাগলের মতো খেটেছি এই চ্যানেলে, 4 বছর পাগলের মতো। সারাঙ্গাপা আমার চ্যানেলের স্ট্রাইক মেরেছে, আমি জানি না কি জন্য মেরেছে। একটা 5 সেকেন্ডের চন্দা হয় তুমি শুনেছে, তুই গানটা 5 সেকেন্ড ইউজ করেছি আমি, জাস্ট 5 সেকেন্ড, ওর জন্য স্ট্রাইক মেরেছে। প্রথমে পুজোর ভিডিওটা যে দুর্গা পুজো, যারা যারা দেখেছে দুর্গা পুজোর ভিডিওটা, ওই ভিডিওটায় মেরেছে স্ট্রাইক। আমি জানি না আমি কী করবো, আর এপ্রিল মার্চের আগে হয়তো স্ট্রাইক উঠবে না। এভাবে চলতে চাই, চ্যানেল তো পুরো ডাউন হয়ে যাচ্ছে, পুরো গ্রাফ নিচে নেমে গেছে। যারা জানো চ্যানেল ডাউন হলে কী হয়, চ্যানেল ডেড হয়ে যাচ্ছে আমার। আমি কি 4 বছর অনেক খেটে নিয়েছি, আমি আর পারছি না, আমি এবার ইউটিউব ছেড়ে দেবো, আমি পারছি না। আমি কারোর মতো কিছু করে অ্যাক্টিং মেরে কিছু করতে পারছি না, আমি আমার মাথা কাজ করছে না। পাগলের মতো কেটেছি। এই বছর ভাবলাম নতুন করে শুরু করবো, সব কিছু ভালো করে, অনেক কিছু প্ল্যান আছে। আমি কারোর না পিছন ধরে উঠি না অন্তত, আমি জানি না কি করবো। আমি আমি জানি না স্ট্রাইকটা কি করে উঠবে। আমি স্টোরি দিয়েছিলাম, অনেকজন তোমরা বলেছ পাশে আছি, আর একটা মানুষ একটা সময় না হার মানে, আমি মানছি, জানি না আমি মানছি, আমি পাচ্ছি না আর। প্রায় 4 বছর পাগলের মতো খেটেছি এই পিছনে। হয়তো প্রথম দিকে হয়তো অনেক ভালো ভিডিও বানাতে পারতাম না, অনেক শিখেছি আমি, অনেক কিছু শিখেছি তোমাদের থেকে, অনেক ইউটিউবার দাদাদের থেকে, অনেক ভাইদের থেকে, অনেক কিছু শিখেছি আমি তোমাদের থেকে। আমি জানি না আমার এই ভিডিওটা কতটা কি মানুষের কাছে পৌঁছাবে, কারণ আমার হয়তো 200-300 জনই তো তোমরা দেখো, আমার তাতেই অনেক উপকার হবে। আমি এই ভিডিও চালাতে চাই না, আমি ভিডিও বানাতে চাই না, যেভাবে কে দেখে দেখে আমি কি করবো আমি বুঝতে পারছি না, আমি কি করবো আমি বুঝতে পারছি না। ওই সারেগামাপা স্ট্রাইক মেরেছে, একবার SBF মেরেছিল স্ট্রাইক, তারপর থেকে চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে। কি বলবো আমি, আমি আমি টুইট করেছি একটা, তোমরা রিটুইট করে দিও যদি ইউটিউবের কাছে পৌঁছায়। চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে, আবার হয়ে যাবে, জানি না আমি কি করবো। একটা সময় হাল ছেড়ে দিতে হয়, একটা সময় ছেড়ে দিতে হয়। আমি কোনোদিন সিম্প্যাথি চাই না তোমাদের থেকে, হচ্ছে না
জানি না আমি রেগুলার করতে পারবো নাকি ভিডিও, বা এই চ্যানেলের ভিডিও আসবে নাকি। আমি সত্যি হেরে যাচ্ছি, আমি সত্যি হেরে যাচ্ছি। অনেক পাগলের মতো ঘিরেছি এই চ্যানেলের জন্য। সবাই গ্রো করতো, সবাই গ্রো করে চোখের সামনে দিই, তাও একটা হিংসা মিংসা নেই। তাও কোনোদিন হিংসা করিনি কারোর থেকে। তোরা ওঠ, এ পাশে আছি। আমারও তো ইচ্ছা হয় একটা চ্যানেলে সাবস্ক্রাইবার হোক, একটা চ্যানেলে ভিউ হোক। হয় না ছোট ক্রিয়েটার, যতটা চেষ্টা করি ভালো ভিডিও কর। যাই হোক, আমি 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 বলার পরিস্থিতিতে থাকছি না, আমি আমার ভালো লাগছে না। আমি আর যদি যদি দেখা হবে একদিন, যদি আমার মনে হয় চ্যানেলে ভিডিও না দরকার, আনবো। বাই।